কথায় বলে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। দেখুন, আপনি যদি আপনার নিজের উপর বিশ্বাস রাখতে পারেন, আপনি পৃথিবীর সব অসম্ভবকে সম্ভব করতে পারবেন। প্রয়োজন আপনার আত্মবিশ্বাসের, নিজেকে আত্মবিশ্বাসী করে তুলুন। বিশ্বাস রাখুন, আপনি জীবনে অনেক দূর এগোতে পারবেন এবং আপনি আপনার বিশ্বাসের মর্যাদা সবসময় রাখবেন। অনেক বড় সমস্যাও বিশ্বাসের উপর ভরসা করে অনেক ছোট করে ফেলা যায়। পুরো পৃথিবী চলছে বিশ্বাসের উপর, তাই আপনি আপনার নিজের প্রতি বিশ্বাস এবং আস্থা বাড়িয়ে তুলুন এবং সারা পৃথিবীতে আপনার বিস্তার ছড়িয়ে দিন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কি করে আমরা আমাদের আত্মবিশ্বাসকে বাড়াবো এবং তৈরি করব এবং বাড়াবো। তো এর বেসিক কতগুলো পদক্ষেপ আছে। তাই মূল লেসেনটায় যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। এবার পদক্ষেপগুলোর মধ্যে প্রথম যে পদক্ষেপটা আসছে, যে আপনি সবসময় পজিটিভ চিন্তাভাবনা করুন এবং পজিটিভভাবে একটা কাজকে সম্পূর্ণ করুন। এটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আপনি সর্বদা ইতিবাচক চিন্তা করার চেষ্টা করুন এবং ইতিবাচক প্রত্যাশা নিয়ে আপনার কাজ সম্পাদন করুন, তাহলে আপনি অবশ্যই সাফল্য পেতে পারেন। ইতিবাচক চিন্তাভাবনা একটি বিজয়ীর বৈশিষ্ট্য, সুতরাং সর্বদা ইতিবাচক চিন্তা করুন এবং আপনি ফলাফলটিও ইতিবাচক হয়ে উঠবে। ডেভেলপড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যাটিটিউড। দেখুন, আপনাকে কিছু লোক নিয়ে সবসময় চলতে হবে, তাই অন্য মানুষের সমস্যাগুলোকে বোঝার চেষ্টা করুন এবং সব সমস্যা মাথায় রেখে একটা সর্বোচ্চ প্রচেষ্টা করুন, যাতে কাজ বা কোনো জব খুব দ্রুত নামে এবং আলটিমেটলি সবাই ব্যাপারটার মধ্যে যুক্ত হয়ে সম্পূর্ণ করতে পারে। সো অন্যকে বোঝার একটা ক্ষমতা নিজের মধ্যে তৈরি করুন। নেক্সট, বি এ ফ্রন্ট সিটার, সামনে বসার অভ্যেস করুন। আমার খুব মনে পড়ে, আমরা স্কুল লাইফে যতদিন ক্লাস করতে ইচ্ছে করতো না, আমরা পিছনের বেঞ্চে বসে আড্ডা মারতাম বা ঘুমোতাম। সামনের বেঞ্চে বসলে স্যারের সাথে চোখে চোখ পড়তো আর আমরা ফাঁকি মারতে পারতাম না। তো খুব সহজ ব্যাপার, আপনি সবসময় সামনে বসার চেষ্টা করুন। ধরুন কোনো মিটিং, কোনো কনফারেন্স, কোনো ক্লাস আপনি অ্যাটেন্ড করছেন, তাহলে ফার্স্ট বেঞ্চে আপনি বসুন। এটা আপনার আত্মবিশ্বাসকে অনেক গুণ বাড়িয়ে দেবে এবং আপনি অনেক সহজে বিষয়গুলোকে মনোনিবেশ করতে পারবেন। এরপরের পদক্ষেপ, চোখে চোখ রেখে কথা বলুন। দেখুন, আপনি যখন একজন ব্যক্তির সাথে চোখে চোখ রেখে কথা বলছেন, এটা আপনার আত্মবিশ্বাসকে প্রমাণ করে। তো আপনি সবসময় মানুষের চোখে চোখ রেখে কথা বলুন। কথা বলার সময় চোখ একবার এদিকে একবার ওই দিকে এইভাবে ঘোরাবেন না, এটা একটা নেগেটিভ চিন্তাভাবনা তৈরি করবে আপনি যার সাথে কথা বলছেন তার মনে। সেই জন্য আপনি যখন কথা বলবেন কারোর সাথে, কোনো মিটিং করছেন, কোনো কনফারেন্স করছেন, কোনো ইন্টারভিউ দিচ্ছেন, আপনি অবশ্যই চোখে চোখ রেখে কথা বলুন। নেক্সট, ওয়াক লিটল ইট ফাস্টার, একটু দ্রুত হাঁটুন। আপনি যে স্পিডে নর্মালি হাঁটেন তার থেকে 25% বেশি স্পিডে হাঁটুন। মানুষকে বোঝান আপনি কতটা আত্মবিশ্বাসী, আপনি কতটা ব্যস্ত এবং আপনার কাছে সময়ের মূল্য কতটা, তাই একটু দ্রুত হাঁটা অভ্যাস করুন। প্র্যাকটিস স্পিকিং আপ, একটু জোরে কথা বলতে চলুন, জোরে কথা বলুন, কারণ নাহলে আপনি অর্ডার করতে পারবেন না। আর অর্ডার না করলে আপনি কখনো একজন লিডার হতে পারবেন না, আপনি কাউকে দিয়ে কোনো কাজ করাতে পারবেন না, আপনি একটা টিম তৈরি করতে পারবেন না, আপনি একটা টিম পরিচালনা করতে পারবেন না, তাই একটু জোরে কথা বলতে শিখুন। স্মাইল বি, বেশি করে হাসুন, প্রাণ খুলে হাসুন। সবাই একটা হাসি খুশি মানুষকেই পছন্দ করে, তাই হাসি খুশি থাকা একটা মানুষ বেসিক্যালি তার আত্মবিশ্বাসকেই প্রমাণ করে। আপনার ব্যক্তিত্বের মধ্যে এই হাসি খুশি ভাবটাকে নিয়ে আসুন, এতে আপনার গ্রহণযোগ্যতাও ভীষণভাবে বেড়ে যাবে। ফিনিশ ইওর ওয়ার্ক ইন টাইম, আপনি আপনার কাজটা সঠিক সময়ে শেষ করুন। কাজ যদি দেরি করেন তাহলেই সেটা নেগেটিভিটির দিকে যাবে, সেটা একটা নেগেটিভ রেজাল্ট দেবে, আলটিমেট একটা লস হবে। তো আপনি চেষ্টা করুন একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই
কাজটিকে সম্পূর্ণ করতে এবং কাজ সম্পূর্ণ করে নিশ্চিন্তে ঘুমন, তাতে আপনার শরীরটা ভালো থাকবে। এই প্রসঙ্গে একটা কথা বলি যে আত্মবিশ্বাস অবশ্যই থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস আবার ভালো না। আপনি কনফিডেন্ট হবেন, ঠিক আছে, ওভার কনফিডেন্ট হবেন না। একটা ছোট গল্প বলি। একটা জঙ্গলে একটা খুব বড় গাছ ছিল, তার পাশে একটা ছোট গাছ ছিল। সে বড় গাছটা একদিন ছোট গাছটাকে হাসতে হাসতে বলছে, দেখ আমি কত বড়, তোর থেকে কত উপরে, কত উঁচুতে আমি আছি, আর তুই সেই মাটির কাছাকাছি আছিস, কিছুই করতে পারিস না, তুই একদমই ছোট। কিন্তু ছোট গাছটা বলল, আমি ছোট ঠিক আছে, কিন্তু ঝড় বৃষ্টি যখনই হয় আমি প্রয়োজন মতো এঁকে বেঁকে যেতে পারি, কিন্তু তুমি সেটা পারো না। তখন বড় গাছটি বলল, আমার প্রচুর ক্ষমতা, আমি ঝড় বৃষ্টিকে আটকে দিতে পারবো। কিন্তু একদিন এমন ঘটনা ঘটলো, প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি হলো এবং ওই বড় গাছটা ভেঙে পড়ে গেল। কিন্তু ছোট গাছটা ওই ঝড়ের সাথে নিজেকে আঁকিয়ে বাঁকিয়ে ঠিক নিজেকে রক্ষা করে নিল। সেই জন্য আপনি বিশ্বাসী হন, কিন্তু অতিরিক্ত বিশ্বাসী হয়ে উঠবেন না। কনফিডেন্ট হন, কিন্তু ওভার কনফিডেন্ট হবে না, সেটা খুব ক্ষতিকারক হয়ে যায়। সো মেক এ ব্যালেন্স, একটা ব্যালেন্স রেখে কাজ করুন। দেখুন, ইফ ইউ থিঙ্ক ইউ আর ডিফিটেড, দ্যাটস ট্রু। আপনি যদি ভাবেন আপনি পরাজিত, সেটা সত্যি। আবার আপনি যদি ভাবেন আপনি জয়ী, সেটাও সত্যি। আপনি যদি ভাবেন আমি কোনো কিছুই পাবো না, এটাও সত্যি। আবার আপনি যদি ভাবেন আমি সব কিছুই পেতে পারি, সেটাও সত্যি। আপনি যদি ভাবেন আমি পৃথিবীতে শুধু দুঃখ পেতে এসেছি, সেটাও সত্যি। আপনি যদি ভাবেন পৃথিবীতে আমি আনন্দ পেতে এসেছি, সেটাও সত্যি। সব কিছুই নির্ভর করে আপনার বিশ্বাসের উপর। বিশ্বাস করুন আপনি পারবেন, এবং আপনি একদিন সবার থেকে আলাদা হয়ে উঠবেন, আপনি একজন বিশ্বজয়ী হয়ে উঠুন। তো আমার টোটাল যে ডিসকাশানটা হলো, আমি যদি সামারাইজ করি, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে। প্রথম কর্তব্যে আপনি ইতিবাচক চিন্তাভাবনা করুন, ইতিবাচকভাবে কাজ সম্পাদন করুন। একটি আন্ডারস্ট্যান্ডিং অ্যাটিচিউড, মানে একে অপরকে বোঝার মতো একটা মনোভাব তৈরি করুন। সবসময় যে কোনো সভায় সামনে বসবার অভ্যাস করুন। মানুষের সাথে যখন কথা বলছেন আপনি চোখে চোখ রেখে কথা বলুন। আপনি একটু দ্রুত হাঁটতে শিখুন, একটু জোরে কথা বলুন, সেটা আপনার লিডারশিপ কোয়ালিটিকে ইম্প্রুভ করবে। আপনি বেশি ঘুরে হাসুন, তাহলে আপনার গ্রহণযোগ্যতা অনেক বাড়বে। আপনি আপনার কাজটি সময় মতো সম্পন্ন করুন এবং নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। এই ছিল আমার মূল বক্তব্য। এটা সম্পূর্ণ একটা ইন্ডিভিজুয়াল মতামত। যদি আপনার কোনো বক্তব্য থাকে বা মতামত থাকে, আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সবার শেষে আবার রিকোয়েস্ট করছি, যদি এই চ্যানেলের ভিডিওগুলো আপনার ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধব ফ্রেন্ডস রিলেশনশিপদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দিন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, হ্যাভ এ গ্রেট ডে।